আইব্রু প্লাগ। আইব্রু প্লাগ করার সময় ধাপে ধাপে কতগুলি কাজ করতে হয়। কাস্টমারকে প্রথমে আয়নার সামনে বসান, এবারে মাথায় ব্যান্ড পরান। ভ্রু তোলার জন্য প্রথমে ভ্রুর নিচে পাউডার দিন। ডান হাতে দেড় থেকে দুহাত লম্বা সুতা নিন। সুতার এক পাশ দাঁত দিয়ে চেপে ধরুন। তারপর যে কোনো হাতে সুতা নিয়ে বিজোড় সংখ্যা 5, 7 বা 9 বার প্যাচ দিন। এরপর বাম হাতে তর্জনী বা মধ্যমা আঙ্গুলে সুতার 2-3টা প্যাচ দিন। এবার কাস্টমারকে চোখ বন্ধ করতে বলুন। এরপর নিচের ভ্রু টান টান করে ধরতে বলুন। প্রথমে ভ্রু এর গোড়ার নিচের অংশ থেকে ভ্রু তোলা শুরু করুন। ধীরে ধীরে শেপ দিয়ে ভ্রু এর শেষ প্রান্তে গিয়ে ভ্রু তোলা শেষ করুন। তারপর একইভাবে ভ্রু এর উপরের অংশের ভ্রু শেপ করে তুলুন। কাঁচি দিয়ে ভ্রু এর মাথা কাটুন। ক্লোরোফর্ম জেল অথবা বরফ দিয়ে মাসাজ করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। আইব্রু প্লাগ। আইব্রু প্লাগ করার সময় ধাপে ধাপে কতগুলি কাজ করতে হয়। কাস্টমারকে প্রথমে আয়নার সামনে বসান, এবারে মাথায় ব্যান্ড পরান। ভ্রু তোলার জন্য প্রথমে ভ্রুর নিচে পাউডার দিন। ডান হাতে দেড় থেকে দুহাত লম্বা সুতা নিন। সুতার এক পাশ দাঁত দিয়ে চেপে ধরুন। তারপর যে কোনো হাতে সুতা নিয়ে বিজোড় সংখ্যা 5, 7 বা 9 বার প্যাচ দিন। এরপর বাম হাতে তর্জনী বা মধ্যমা আঙ্গুলে সুতার 2-3টা প্যাচ দিন। এবার কাস্টমারকে চোখ বন্ধ করতে বলুন। এরপর নিচের ভ্রু টান টান করে ধরতে বলুন। প্রথমে ভ্রু এর গোড়ার নিচের অংশ থেকে ভ্রু তোলা শুরু করুন। ধীরে ধীরে শেপ দিয়ে ভ্রু এর শেষ প্রান্তে গিয়ে ভ্রু তোলা শেষ করুন। তারপর একইভাবে ভ্রু এর উপরের অংশের ভ্রু শেপ করে তুলুন। কাঁচি দিয়ে ভ্রু এর মাথা কাটুন। ক্লোরোফর্ম জেল অথবা বরফ দিয়ে মাসাজ করুন।